71 বছর বয়সী এক ডুবুরি যাকে বস্তায় বেঁধে পানিতে ফেলে দিল ডুবে যান না। একটা সময় তিনি বাজি ধরে পানিতে ঘন্টার পর ঘন্টা ভেসে থাকতেন, উল্টো হয়ে সাঁতার কাটতেন। পানিতে ভেসে ভেসে খাবার খাওয়া ছিল তার বাম হাতের খেলা। এখন এই বিস্ময়কর সাঁতারুর বয়স 71 বছর চলছে, কিন্তু এই পরন্ত বয়সে এসে তার শক্তি ও সাহস এক রত্তিও কমেনি। হাত পা বেঁধে বস্তায় পড়ে পানিতে ফেলে দিলেও ঘন্টার পর ঘন্টা দিব্যি ভেসে থাকতে পারেন। তার এই কলা কৌশল দেখে অনেকেরই চোখ ছানা বড়া হয়ে যায়। কেউ বলেন আধ্যাত্মিক, আবার কেউ বলেন চর্চা ও দীর্ঘ অনুশীলনের মাধ্যমে এই বিশেষ ক্রীড়া নৈপুণ্য আয়ত্ত করেছেন। তিনি বলেন চর্চা তো আছে, তবে এই পুরো বিষয়টি আল্লাহর দান। প্রতিবেদন থেকে জানা যায় নিতান্তই বাজি ধরে একদিন এই ক্রীড়া নৈপুণ্য দেখিয়েছেন সবাইকে। এরপর থেকে এভাবে ভেসে থাকার বিষয়টি দেখে তার নিজের কাছেও অবাক লাগে। কিন্তু শুধু পানিতে ভেসে থাকায় কোনো বিশেষত্ব নেই বাড়তি কোনো আকর্ষণ। তাই এবার হাত পা বেঁধে বস্তায় পড়ে তাকে পানির গভীরে ফেলে দিতে বলেন, কিন্তু এবারও সফল। তারপর তিনি তার জীবনে একাধিকবার একাধিক পুকুরে পানিতে এমনকি উত্তাল পদ্মায় অবিশ্বাস্য এবং অসাধারণ এই ক্রীড়া নৈপুণ্য দেখিয়েছেন 71 বছর পার করতে যাওয়া এই বিশ্ব সাঁতারু। তিনি হলেন রাজশাহীর মোসাদ্দেক হোসেন বাচ্চু। 71 বছর বয়সী বাচ্চু এখন রাজশাহীর 13 খাদিয়ার এলাকার বাসিন্দা। তার গ্রামের বাড়ি পাশের জেলার চাপাই নবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দাদন চকে। এখন রাজশাহী শহরে বাড়ি করে এখানেই থাকেন। শেষ জীবনে এসে তার একটাই ইচ্ছে যে সাঁতারের এই ব্যতিক্রমী পারদর্শিতা ও দক্ষতার কারণে একদিন তার নাম উঠবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস এর বুকে। তিনি কথায় কথায় নানান স্মৃতি ও টুকরোর হাসির ছলে নিয়ে যান তার জীবনের পেছনের পাতার গল্পে। জানান 91টি পরিবারে তার 4 ভাই ও 2 বোন ছিলেন। তিনি ভাইদের মধ্যে বড় এবং সবার মধ্যে দ্বিতীয়। পিতৃহীন সংসারে তাই শাসন ডাকাকের কেউই ছিল না। কথায় কথায় বাজি ধরে বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলা করাই ছিল তার নেশা। 1991 সালে কোনো এক ঘটনায় 5,000 টাকার জন্য বাজি ধরেন। বলেন কেউ তাকে 5,000 টাকা দিলে তিনি হাত পা বাঁধা অবস্থায় সাঁতার কেটে দেখাতে পারবেন, না পারলে একই পরিমাণ টাকা তিনি নিজে দিয়ে দেবেন। এরপর তিনি তা করে দেখিয়ে বাজিমাত করে দেন। এরপর প্রায় বন্ধুদের সঙ্গে বিলের পানিতে নামতেন, সাঁতার কাটতেন। বন্ধুরা 50 মিটার এগিয়ে যাওয়ার পর তিনি পানিতে নেমেও তাদের পেছনে ফেলে নিজেদের মধ্যেই বিজয়ী হতেন। এরপর রাজশাহীর পদ্মা নদীর একটি চ্যালেঞ্জের টানা 12 ঘন্টা সাঁতার কাটেন। কেবল ওটাই নয়, ওই সময় মোসাদ্দেক হোসেন বাচ্চু গভীর পানিতে বুক পর্যন্ত ভাসিয়ে প্লেটে করে খাবার খেয়ে সবাইকে তাক লাগিয়ে দেন। 1983 সালের এই চ্যালেঞ্জ সম্পন্নের পর তার মধ্যে আত্মবিশ্বাস আরো বেড়ে যায়। এরপর হাত পা সহ দড়ি দিয়ে পুরো শরীর বেঁধে বস্তায় পুরে পানিতে ভাসার কৌশল রপ্ত করেন। আর এভাবে ঘন্টার পর ঘন্টা হাত পা না নাড়িয়ে পানিতে ভেসে থাকতে পারেন তিনি। তার ভাষ্য হচ্ছে আল্লাহর উপর ভরসা রেখে এই কৌশল রপ্ত করেছেন, আর এই ক্রীড়া নৈপুণ্য আল্লাহরই দান।